নমস্কার রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের সবাইকে আমার চ্যানেল পিউ অ্যান্ড পিউস ডায়েরিতে অনেক অনেক স্বাগত আর শুভেচ্ছা। আজকের হলো শনিবার, শনিবার মানেই আজকের দিনটা আর সেই শুক্রবার দুপুর থেকে এত পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি, কাল রাত্রে তো ভীষণ ঝড় হয়েছিল। যাই হোক, একাদশীর দিন তো ভালো মন্দ কিছু রান্না করতে হবে, তো সেই রকম রান্না না করলে ওর বাবা অফিস যাবে, অফিসে কিছু ভারী খাবার না দিলে হয়। তো দেখো, টিফিনে খেয়ে যাওয়ার জন্য আমি এখানে সাবুর পোলাও রান্না করছি, আর পোলাওটা একদম সিম্পলভাবেই রান্না করছি, তবে খেতে এত ভালো হয়েছে তোমরা ভাবতেও পারবে না। আর এই দিকে দেখো, আলুটা ভালোভাবে ভাজতে ভাজতে টমেটো লঙ্কা দিয়ে দিয়েছি, আর ভেজানো সাবুটা দিয়ে, তবে লঙ্কাটা প্রচুর পরিমাণে দিয়েছি কারণ এটা ঝালঝাল খেতে খুবই ভালো লাগে। তারপর লবণ দিয়ে ওই যে জিরেটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে, তারপর একটু লেবুর রস দিয়ে দিয়েছি, লেবুর রসটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে। আর একটু মিষ্টি মিষ্টি স্বাদের জন্য চিনিও দিয়েছি, লাস্টে আমি ঘি দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। যাই হোক, আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট, বাদামটা মিশিয়ে, তো চলো পিহু আর পিহুর বাবাকে দুজনকেই ওদেরকে খেতে দিয়ে দিই, তারপর ওদের দুপুরের খাওয়ার জন্য ব্যবস্থা করবো। পিহুর বাবা দুপুরে খাওয়ার জন্য খিচুড়ি নিয়ে যাবে বলছে, তো চলো। তো তার আগে দেখাই তোমাদেরকে বাইরে কী পরিমাণে বৃষ্টিটা হচ্ছে। আমার নামই নেই, একদিকে কারেন্ট নেই, মোবাইলে চার্জও নেই, আর সেদিকে ট্যাঙ্কিতে জলও হয়তো কম আছে। তো চলো, এইদিকে আমি বাকুইটের খিচুড়ি রান্না করব। আর এই বাকুইটের খিচুড়িটা মায়াপুরে, এটা একাদশীর দিন হয়, এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই প্রেশার কুকারের মধ্যে সমস্ত সবজি দিয়ে আমি পাঁচটা সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে রেখেছি। আর কড়াইতে জিরে ফোড়ন, টমেটো, আদা লঙ্কা বাটা, হলুদ বাটা, আর জিরে আর ধনিয়া বাটা দিয়ে ভালো করে মশলা কষে ব্যাস বাকুইটটা আমি ভালোভাবে ছুঁকে নিয়েছি। লাস্টে নুন, চিনি আর ঘি মিশিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। এরপরে দেখো, কাঁচকলার কাটলেট করব। এটার জন্য আমি কাঁচকলা আর আলুকে আমি দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি ব্যাস। তারপর এর মধ্যে আদা লঙ্কা বাটা আর হলুদ বাটা আর সাবু ভেজানো ছিল ওটা দিয়ে দিয়েছি, আর জিরে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর লেবু একটু চিবড়ে দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে ব্যাস এটাকে আমি কাটলেটের আকারে শেপ দিয়ে তারপর এক এক করে ভেজে নেব। এটা খেতে কিন্তু দারুণ লাগে, তবে হ্যাঁ, এটার মধ্যে তোমরা বাদামটাকে গুঁড়ো করে দিতে পারো, এটা খেতে আরও ভালো লাগবে। এক করে কাঁচকলার কাটলেটগুলো ভেজে নেব, লাল করে খুব সুন্দর করে ভেজে নেব। তো তোমরাও এটা বাড়িতে ট্রাই করে দেখো। এটা ভেজে নেওয়ার পর খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য তো চাটনি তো অবশ্যই লাগবে, কারণ আমার অন্তত চাটনি না হলে আমার খিচুড়ি আমি খেতেই পারি না। তো একদিকে আমি চাটনি বসিয়ে দেব। এই বড়াগুলো যখন ভাজা হচ্ছিল তখন আমার ছোটোবেলার কথা খুবই মনে পড়ছিল। মা যখন এই রকম বড়াগুলো ভাজত তখন আমি টুক করে দুটো তিনটে করে হাতে নিয়ে চলে যেতাম। আর যাই হোক, এখন আমি তোমাদের দাদাভাই টিফিনটা আমি প্যাক করছি। এই দেখো, বাকুইটের খিচুড়ি আর একটা বক্সে আমি এই কাটলেটগুলো দিয়ে দেবো, পাঁচ ছটা কাটলেট দিয়ে দেবো, আর একটা ছোটো টিফিন গোটায় চাটনি দিয়ে দেবো। আর আমাদের বাড়িতে রেগুলার বেসিসে টক দই বসানো হয়, এটা আমরা সবাই খাই। আর একটা কৌটোতে টক দই দিয়ে ব্যাস ওকে কিছু ফল আর শসা দিয়ে দেবো অফিসে খাওয়ার জন্য। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। এর মধ্যে একটু সন্ধক লবণও দিয়ে দেবো, কারণ একাদশীর দিন সন্ধক লবণ ছাড়া অন্য কোনো লবণ খাওয়াই হয় না। আর সব কাজবাজ সেরে পিউকে এখন পড়াতে বসিয়েছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, বাই।